গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ বি মমিতা। আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আর আপনারা তো জানেন যে আমি বাপের বাড়ি এসেছি, আর বাপের বাড়ি এসেছি মা আজকে মুড়ি ভাজছে। তা মা এমনি বাড়ি সব সময় ঠাকুমারা তখন মুড়ি ভাজতো, এবার এখন মা ভাজে। তা মা বললো যে তোকে চল আজকে মুড়ি ভাজা শিখিয়ে দিই। আমি বলি বাবা অত চাল অনেকক্ষণ ধরে ওঞ্চানো আমি পারি না, কারণ প্রায় 1.5-2 ঘন্টা ধরে চালটা ভাজতে টাইম লাগে, তারপরে তো মুড়ি। ওই যে অতক্ষণ মানে কন্টিনিউ নেড়ে যেতে হবে, একদম এক মানে একভাবে রেখে দিলেই চাল একদম পুরো চুঙে যাবে। সেই জন্য আমি বললাম আমি পারবো না। তা ঠিক আছে, মা বললো চল না দেখে নিবি অন্তত। তা সেই জন্য আমি বললাম ঠিক আছে, আমি জাল দিয়ে দেবো আর তুমি উঞ্চাও। তা মা ওই জন্য উঞ্চানো শুরু করেছে। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছিল চাল লবণ দিয়ে, আর আজকের এই ভাজা শুরু হয়েছে সকালবেলা। আজকে মার স্কুল ছুটি আছে সকালবেলা, ওই জন্য সকাল সকাল আমরা বাসি কাজ সেরে আর মুড়ি ভাজতে লেগে গেছি। মা বললো ঠিক আছে তুই একটু নাড়। তা আমি অনেকক্ষণ মানে মানে আর কি নাড়তে হবে এটা। তা মা এবার একটু জাল দিয়ে দিচ্ছে, আমি ওই জন্য নাড়ছি। আর একটা মাসি এসছে, গল্প করছি। গল্প করতে করতে এদিকে মুড়ি ভাজা চলছে। আর আজকে যাব একটু ডাক্তারখানায়, মানে আমাদের এখানে আমাদের বাড়ি বলি গদখালি বা গোসবা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মসজিদ বাড়ি, এখানে নেমে যেতে হয়। আর তারপরে প্রায় গাড়িতে আর ওই 10 মিনিট কি 15 মিনিট গেলে তারপর গদখালি বা ওই যে নদীটা থাকে ওখান থেকে সবাই সুন্দরবন ঘুরতে যায়। তা আজকে আমরা মানে যাব, আমি আর আমার বোন দুজনে ডাক্তারখানায়। সেই জন্য মানে সকাল সকাল রেডিও হচ্ছি, একটু খেয়ে আর টিফিন খেয়ে তারপর বেরিয়ে পড়বো, মানে সকালের টিফিনটা। আর এদিকে আমার ঠাকুমা এসে গেছে, ঠাকুমা মুড়ি ভেজে দিচ্ছে। মোটামুটি বেড়ায় মুড়ি ভাজা কমপ্লিট হয়ে এসছে। চলুন সকালে এবার একটু লুচি আর তরকারি খেয়ে আর দুজনে স্নান করে বেরিয়ে পড়বো, ডাক্তারখানায় যাব। আর এদিকে মামাতো বোনের বাড়ি কুলতলি, আমাদের বাড়ি থেকে আরও প্রায় মানে ব্যাকে আসতে হবে ক্যানিংয়ের দিকে। তা ও বারবার করে ফোন করে বলছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমরা দুজনে বলছিলাম যে না যাব না। সেই তো ফের আবার যাবো, আবার তারপর দিনকে ও আবার মামা বাড়িতে চলে আসবে, এখানে সবাই একসাথে থাকবো আনন্দ করব। আমি সেই জন্য বলছিলাম যে যাব না, কিন্তু ও শুনছে না, জানি না কতদূর কী হয়। আপাতত এখন যাচ্ছি গদখালি বা গোসবায়, মানে ডাক্তারখানায় যাব। ওপারে নদী পার হয়ে যেতে হবে, এই নদীটা আপনাদের আগে কোনো দিন আমি দেখাইনি, বা এইদিকে আমি যেখান থেকে ব্লগ শুরু করেছি কোনো দিন এখানে আসিনি, তাই আপনাদের কোনো দিন দেখানো হয়নি। চলুন আর দেখতে থাকুন, এইখান থেকেই কিন্তু সবাই এই সুন্দরবন ট্যুরে যাওয়া, মানে ক্যানিং থেকে গাড়িতে ওঠে পুরো এই গদখালি বা গোসবার মাথায় এখানে আসে, তারপরে নদী এখানে বোটে করে সবাই ঘুরতে যায়। সুন্দরবন যে ট্যুর সবাই ঘুরতে যায়, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরত্ব এই নদীটা। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন ওই ধারে, ওইগুলো সব মানে ট্যুরিস্ট বোট। আর আমরা খেয়াপার হয়ে যাব মানে ওপারে গোসবার ওপারে, আর এটা হচ্ছে মাঝখানে আর এক জায়গায় ধরবে চণ্ডীপুর, মানে ওখানে আর একটা ঘাট আছে চণ্ডীপুরে ধরে তারপরে এটা যাবে ওপারে গোসবায়। আর ওপারের ওই বোটগুলো যাবে সব ঘুরতে যাবে, ট্যুরিস্ট বোট, মানে ওপারের ঘাটটা আলাদা আর আমরা এপারের ঘাটে দাঁড়িয়ে আছি। দুটো ঘাট আলাদা, ট্যুরিস্ট ঘাট আলাদা আর রেগুলার প্যাসেঞ্জারি যে ঘাটটা সেটাও আলাদা। আর প্রচণ্ড মানে আর কি কুয়াশাও পড়েছে, আর যখন ওপারে যাচ্ছি তখন মুখের দিকে ঘুরেছে, আবার রৌদ্র পড়ছে মুখে, সেই জন্য একটু অন্নাটা ঢাকা দিয়ে নিয়েছি। চলুন আর দেখতে থাকুন, চলুন ওপারে যাই গোসবা, আমাদের গোসবা বাজারটা কেমন আপনারা দেখবেন। গোসবার বাজার সঞ্জয়রা নাকি এখনো পার হয়নি। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এদিকে মামা তো বোন ওদিকে ফোন করছে বারবার যাওয়ার জন্য। তা এদিকে মহিমাকে তো নিয়ে আমরা বেরোইনি, সেই জন্য বাবাকে বললাম মহিমাকে নিয়ে আর ঠান্ডার মানে শীতের পোশাক নিয়ে আমাদের বাজারে ওখানে দাঁড়াও, ওকে নিয়ে তারপর যাব, দেখা যাক কতদূর কী হয়। হ্যালো গাইস, নাকি নে নে খা খা খা। ওদিকে কই ফটো লাগায় না ওইগুলো? একটা লাগিয়েছে মোটে, ওই তো খাওয়ার সময় ও ওইদিকে একটা। কালকে রুটি দিয়েছি রাত্রে, রুটি একটা গোটা খেয়ে নিয়েছি। এদিকে আমাদের পুচকে খাচ্ছে, এই যে এই যে এটা বড় কুটুম্ব খাচ্ছে, এই যে কত ভাত নিয়েছে। এদিকে আপনি আর দেয়া দেওয়া করছেন দুজনে,
সবাই এবারে হচ্ছে অ্যালবাম দেখবে, এবারে অ্যালবাম বের করছে। আরে সবাই দেখতে পাবি, সবাই পিছনে সরে যা, সবাই দেখতে পাবি, যা যা আগে যা, সবাই পিছনে সরে যা। কই তুই নিয়ে গেছিস তাই মসজিদ বাড়িতে? আমরা এখানে আসিনি তো, সেই এসেছিলাম কাদুদির মেয়ের বিয়ের সময় এসেছিলাম, সে তো রাত্রেবেলা। এ কাদুদির মেয়ের বিয়ের সময় রাত্রেবেলা এলাম, এসে শুধু রাত্র কথা থাকলাম, ফের সকালবেলা চলে গেলাম না, থাকিনি তো আর আসিনি তো, সে বিয়ের সময় এসছে মাসেই। রোমান্টিক স্টোরি, ও মাই গড, ও মাই গড, গায়ে হলুদ। আসবো না বলে ফাইনালি চলে এসেছি বোনের বাড়িতে, আর খাওয়া দাওয়ার পরে ওদের বিয়ের ফটোগুলো দেখছি, কারণ এগুলো ও নিয়ে যায়নি ওখানে, মামা বাড়িতে কোনো দিন দেখিনি। আর ওদের বাড়িতেও আমি মানে একবারই এসেছিলাম, একদিন রাত্রে মানে ছিলাম বিয়ে উপলক্ষে, তারপর দিন চলে গেছি, সেই জন্য ওদের বাড়িতে আমি আসিনি, এই বিয়ের ফটোগুলো দেখা হয়নি, সেই জন্য সবাই মিলে দেখছি। আর দুটো অ্যালবাম বড় বড়, এবারে ভাবছি ভিডিওগুলোও দেখবো। বিয়ের ভিডিও দেখতে ব্যস্ত, আর এই বিয়েটা হয়েছিল অ্যাকচুয়ালি মানে লকডাউনের পরে পরেই, বেশি লোকে তাও মানে তখন সমাজ করাও যাচ্ছিল না সেই টাইমেই, মোটামুটি লকডাউন প্রথম দ্বিতীয় লকডাউনের পরেই মনে হচ্ছে মানে এই বিয়েটা হয়েছিল, অতটা ঠিক খেয়াল পড়ছে না, তবে বিয়ের লকডাউনের মানে আর কি পরে পরেই বিয়েটা হয়েছিল। আর দেখুন এবার বরবাবাজির এন্ট্রি হবে, আর এই বিয়েতে একটা মজাও হয়েছিল, যখন মানে আর কি বোনাই এসেছে তখন আমার দিদা মিষ্টি খাওয়াতে গিয়ে প্রথমে মানে প্রথম মিষ্টিটা দিয়েছে, তারপরে মিষ্টিটাও হা করেছে খেয়ে নিয়েছে, বেশ মানে বিয়েতে মজাও হয়েছিল, আমরা খুব আনন্দ করেছিলাম এই বিয়েতে। আর মানে লকডাউনে তখন যে একটা মানে ভয় ভয় যে আতঙ্ক সেইটা কাটিয়ে ওঠার পরে এই বিয়েটা, তো মানে মানে ভালোই মজা হয়েছিল, কারণ তখন তো মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, তারপরে এই বিয়েটা হয়েছিল, সেই জন্য খুব মজাও হয়েছিল এই বিয়েতে, আর মানে খুব আনন্দ করেছিলাম আমরা সবাই। আর এই দেখুন সেই মিষ্টিটা মানে দিদা খেয়ে নিয়েছিল, এটা একটা স্মৃতি, মানে ভিডিও ছিল বলে এটা রয়ে গেছে, বা আমরা দেখে এটা এখনও পর্যন্ত বুঝতে পারছি। আর বর মানে বড় না বউ বড় সেইটা নিয়েই মানে উঁচু করে সবাই মিলে তুলেছে সেই সব স্মৃতিগুলো, তখন সেইগুলো ফের আর একবার করে মনে পড়ে যাচ্ছিলো এই ভিডিওটা দেখার সময়। আর মানে সবাই খুব হাসি করছিলাম ভিডিওর মধ্যে, আর অনেক প্রচুর জোরে গান চলছিলো বলে ওই জন্য সেই ভয়েসটা আর দিলাম না। আর এটা হচ্ছে তারপরে গৃহবধূ আর কি মানে বাড়িতে প্রবেশ করেছে সেই সময়, সেই দূতরা মানে উদলায় সেইটা দেখার জন্য। আর তারপর এটা বউ ভাতের মানে আর কি ড্রেস, বা বউ ভাতের দিনকে এটা। চলুন অনেক তো বিয়ের ভিডিও দেখলাম, বা আপনারাও দেখলেন, কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের আমরা তো এসেছি দুপুরবেলা, অনেক আত্মীয় স্বজন মানে আমার মামার বড় মেয়ে এসেছে, আমরা এসেছি, আবার রাত্রে এখনও অনেক আসবে মানে বোনাইয়ের সব বন্ধু বান্ধব অফিসে সবাই মিলে আসবে, আমরা রাত্রে সব মেলা দেখতে যাব, মানে অনুষ্ঠান আছে। আর এই একটু বইও দেখা হচ্ছে, ভিডিও দেখার পর একটু বই দেখা হচ্ছে। এ তোরা দেন কি করছিস, দুজনে কোথায় গিয়েছিলি? দাঁড়া হচ্ছে, চলো সাজু গুজু সব রেডি হয়ে আমরা মেলায় বেরিয়ে পড়ছি, ছুটেছে ও।
বাবার কি গাড়ি আছে রে ওটা? চলো কোন দিক থেকে ঢুকবে, এদিক থেকে না এদিক থেকে? এটা কুলতলি বা সুন্দরবন কৃষি মেলা, এটা বনের বাড়ির কাছাকাছি। আর এটা আমাদের মানে ছোটোবেলার থেকে আমরা জ্ঞান থেকেই দেখে আসছি যে মোটামুটি এই মেলাটা হয়, কিন্তু আমাদের বাড়ির থেকে প্রচুর ওই দিক থেকে লোক আসে, কিন্তু আমরা কোনো দিন এতটা পথ গাড়িতে এসে মানে এই মেলাটা দেখতে আসিনি। তা যেহেতু বোনের এখানে কাছাকাছি বিয়ে হয়েছে মেলা, তা ও বলছিল মানে 2-3 বছর বলছে, তা আসা হয় না, সেই জন্য ফাইনালি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভিড় হয়েছে, বা অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা, বা প্রচুর দোকানপাট বসেছে, মেলাটা অনেক বড়। তবে আগের মতো সেই যে কৃষি মেলাতে মানে যার সবজি যেটা মানে বেশি ভালো হবে সেইটা নিয়ে এসে মানে রাখতো সেইটা দেখা, সেটা কই আমি সেরকমই এখন আর কৃষি মেলায় দেখতে পাই না। আর এই যো মহিমা চলে গেছে মিকি মাউস চড়ার জন্য, ওর এটা হচ্ছে মানে গাড়ি চড়তেই হবে। আর এদিকে ফাংশান চলছে, আর মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মেলাতে অনেক কিছুই কেনাকাটা ঘোরা হলো, আর কিছু তেমন নেই। এবারে বাড়ি ফেরার পথে এদিকটা চলে এসেছি, এদিকটা ফাঁকা, মেলার ওই দিকটা প্রচণ্ড ভিড়। আর একটা যে সাইডটা বেরোনোর দিকে গেট সেইটা একটু ফাঁকা ফাঁকা মতো আছে, কারণ এই দিকটা ফাংশন হচ্ছে, এই দিকটা লোকের ভিড়। চলুন এই ব্লগটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না, পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর মামার মেয়ে আমরা সবাই যাব বাড়িতে একদিন, হয়তো ছোটোখাটো পিকনিক মতো হতে পারে। চলুন পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে চলে আসছি, টাটা টাটা।